খবরে স্বাগত আপনাদের সঙ্গে আমি অনুরাধা। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব এই মুহূর্তের নিউজ হেডলাইন্স। সহ নিবেদক হলিরক স্কুল অ্যাফিলিয়েটেড টু আইএসসি নবাবহাট জিটি ডোর বর্ধমান। সুতি পাঞ্জাবি বাবা শু ব্লেজার সহ স্টাইলিশ শু টুপি চশমার বিপুল সম্ভার। ফ্যান্সি ফার্নিচার অ্যান্ড বেডিং স্টোর 9 জিটি রোড পারবীর হাটা জয় সন্তোষী মা মার্কেট ফার্স্ট ফ্লোর। বলো লাল বাবা, লাল বাবা ছাল ভদ্রেশ্বর্স লাল বাবা রাইস। আপনার ভাগ্যের চাকার পরিবর্তন করতে আজই আসুন লকাই লটারি এজেন্সি শেয়ারা বাজার বর্ধমান। অর্কাদাস আগরওয়াল 362 বিসি রোড বড় বাজার বর্ধমান। হন্ডা মোটরসাইকেল স্কুটার ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড অথরাইজড সাব ডিলার স্টার হন্ডা শেয়ারা বাজার আমিলা বর্ধমান। ফোন নাম্বার 9333083382। ধারা স্টিল প্রোডাক্ট তেজগঞ্জ বাইপাস নর্থ বর্ধমান। বিশ্বাস আর নিখুঁত বিচার সাথে গ্যারান্টি দিয়ে প্রতিকারের একটাই নাম শ্রী সুমন্ত চট্টোপাধ্যায়। চেম্বার হকার্স মার্কেট কার্সিন গেট রুম নাম্বার 85 বর্ধমান। হাট বসেছে শুক্রবারে বর্ধমানের নবাবহাটে। হ্যাঁ, আর দূরে নয়, আমরা এসে গেছি নবাবহাটের উত্তরা বাসস্ট্যান্ডের উত্তরা হাটে। অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শিশুদের খাবারে পোকা মেলায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। বর্ধমান পুরসভার মেয়াদ শেষ হয়েছে গত 22 অক্টোবর। শুক্রবার শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হলো দাইহাটে। ভাতার থানার বিভিন্ন এলাকায় জলের সমস্যায় পড়েছেন চাষিরা। মঙ্গলকোট ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অন্নকূটের আয়োজন করা হয়। শ্রীরামচন্দ্রের বিজয় রথ উৎসবে মেতে উঠলেন গ্রামবাসীরা। দেখে নেব এক ঝলকে কিছু খবর। আসন্ন কালীপুজো উপলক্ষে খুঁটি পুজো অনুষ্ঠিত হলো শুক্রবার। ধর্মীয় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় শহর বর্ধমানের রানীগঞ্জ বাজার এলাকায়। ধর্মীয় রীতিনীতি মেনে অনুষ্ঠিত হয় এদিনের এই অনুষ্ঠান। বর্ধমান থেকে পিঙ্কি প্যাটের রিপোর্ট, আনন্দ বার্তা। রাতের অন্ধকারে রেললাইন পারাপার হওয়ার সময় দুর্ঘটনায় মৃত্যু হলো এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থানার মেচেদা শান্তিপুর 1 নম্বর অঞ্চলের অন্তর্গত চিমুটিয়া লোভন ক্রসিংয়ে। মৃত ব্যক্তির নাম মোহন মান্না। মৃত্যুপীঠে শোকের ছায়া নেমে আসে। কোলাঘাট থেকে প্রসেনজিৎ রায়ের রিপোর্ট, আনন্দ বার্তা। আসছি বিস্তারিত খবরে। অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শিশুদের খাবারের পোকা মেলায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। ঘটনাটি ঘটেছে পূর্বস্থলীর 1 নম্বর ব্লকের 48 নম্বর কেন্দ্রে। যদিও এ ব্যাপারে মুখ খুলতে চাননি ওই কেন্দ্রের কর্মী। অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শিশুদের খাবারে পোকা মেলায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। ঘটনাটি ঘটেছে পূর্বস্থলীর 1 নম্বর ব্লকের জাহানগর পঞ্চায়েতের মৌডাঙ্গায় 48 নম্বর কেন্দ্রে। শুক্রবার এই দৃশ্য চোখে পড়তেই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মীদের ঘিরে ধরে বিক্ষোভ দেখায় অভিভাবক ও গ্রামবাসীরা। এই খিচুড়ি আনতে গেছিলাম, দেখলাম বড় বড় কেরি পোকা, সাদা সাদা খিচুড়ির মধ্যে, হ্যাঁ খিচুড়ির মধ্যে ঢেলে দেখলাম। সেটা খেয়ে আমার বাচ্চার অসুস্থ বোধ মনে হচ্ছে। কিছু হয়ে গেলে সেটা অঙ্গনওয়াড়ি কেন্দ্রের দায়ী হবে। কত ওর বয়স? 3 বছর হয়নি এখনো। আজকে খাবার খাইয়েছেন? হ্যাঁ খাইয়েছি। কি খাবার খেয়ে কি অসুবিধা হচ্ছে? ও বলছে সব সময় পেট ব্যথা করছে, পেট ব্যথা করছে, খিচুড়ি খাওয়ালেই পেট ব্যথা করছে আর বমি করছে। বিষয়টি 1 নম্বর ব্লকের বিডিও ও সিডিপিও কে জানানো হয়। পরে ওই কেন্দ্রের কর্মী সবিতা সুরকে ছেড়ে দেওয়া হয়। এদিন খাবারে দেখা যায় পোকা, রান্না করা সোয়াবিন নষ্ট হয়ে গেছে। এই যে পোকা, এই যে পোকা, একদিকে কাজ করলে পোকাটা ভালো, এই পোকা, আরে এই থালায় বহুত দেখা, এই যে পোকা, এই যে সোয়াবিন পুরো নষ্ট হয়ে গেছে। না মানে একসঙ্গে অনেকগুলো আনে তো, এক বড় এর একটা প্যাকেট আনে, দিতে দিতে সস্তায় পাওয়ার জন্য। না 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 না, বড় একটা প্যাকেট আনে। ওই তো হলো তো, ওই কেন্দ্রের কর্মী সবিতা সুর এ ব্যাপারে কোনো কথা বলতে চাননি। প্যাকেটটা খুলছি কেন? কাগজ জমা দিয়ে দেবো। মানে আপনি কি একাই রান্না করেন?
বাচ্চা সামলানো আমার স্কুলের চাপ বেশি, বাচ্চাও বেশি। তাহলে কালকে থেকে রান্না বন্ধ? উনি আমাকে হেল্প করে, তার মানে এই নয় যে উনি আমার হেল্পার। তাহলে কালকে থেকে রান্না বন্ধ? তাহলে কালকে থেকে খাওয়া বন্ধ মোটামুটি? বলছি এটা কি প্রথম হলো নাকি? পঞ্চায়েত সমিতির সদস্য সুভাষ বৈদ্য জানান বিষয়টি তিনি নিজে দেখছেন। পার্শ্ববর্তী অঙ্গনওয়াড়ি কেন্দ্র 48 নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের দিদিমণি যে খিচুড়ি রান্না করে বাচ্চা কাচ্চাদের খাওয়াচ্ছে, কিছু কিছু বাচ্চার গার্জিয়ানরা অভিভাবকদের সঙ্গে জানালো এই ব্যাপার খিচুড়ি খেয়ে ওদের খিচুড়ি পোকা, সাদা সাদা লেদা পোকা, এবং আমি বাস্তবও গিয়ে দেখলাম তাই। এই খিচুড়ি খেয়ে বাচ্চারা এখন পেটে ব্যথায় ভুগছে, অধিকাংশ গার্জিয়ানরা জানালো, এবং গর্ভবতী মায়েরা আমাকে একই অভিযোগ করলো, সেখানেও গিয়ে দেখছি খিচুড়িতে পোকা। তারপর আমি এটা বিডিওকে জানাই, সিডিওকে জানাই, স্থানীয় ব্লক সভাপতি দিলীপ কুমার মল্লিককে জানাই। জানানোর পরে আমরা বাস্তবে গেলাম দিদিমণিগুলো, উনি বলছে আমি রান্নাই করবো, উল্টে গরম দেখার নামে শুরু করেছে, দিয়ে বাচ্চা কাছে অসুস্থ বোধ করছে, এবং এইভাবে চলতে থাকলে তো চলতে পারে না, বাচ্চা কাছে মারা যাবে। তাদের দেখা গেলো যে সোয়াবিন থেকে সব পোকা, চাল ডাল ভালো, অথচ সোয়াবিনগুলো সব ড্যামেজ সোয়াবিন, সব পোকা ওর মধ্যে থেকে বেরোচ্ছে, সব সাদা সাদা লেদা পোকা, ওই খেয়ে এখন বাচ্চারা অসুস্থ বোধ করছে, গর্ভবতী মেয়েরা অসুস্থ বোধ করছে। ভিডিও কী বললো? ভিডিও বললো আমি বলছি সিডিবিওকে যাওয়ার জন্য, এই বলে অনুরোধ করলো, ঠিক আছে আমরা তদন্ত করে দেখবো, আমি ফোনে জানিয়েছি এবং এবার লিখিতভাবে কমপ্লেন করে জানাবো। কালনা থেকে রাজকুমার ঘোষের রিপোর্ট, আনন্দ বার্তা। বর্ধমান পৌরসভার মেয়াদ শেষ হয়েছে গত 22 অক্টোবর, ফলে শুক্রবার পৌরসভার আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার নিলেন মহকুমা শাসক পুষ্পেন্দু সরকার। পরিষেবা যাতে ব্যাহত না হয় তার জন্য কাজ করবেন প্রশাসন। পূর্ব বর্ধমান জেলার বর্ধমান পৌরসভার মেয়াদ শেষ হয়ে গেছে গত 22 অক্টোবর। বিদায়ী ভোট বিগত 5 বছর কি কাজ করেছে তার নিরীক্ষায় এ ব্যাপারে নির্বাচন অনুষ্ঠিত হবে। শুক্রবার আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার নিলেন মহকুমা শাসক পুষ্পেন্দু সরকার। তাতে আপাতত এটাই বলা হয়েছে যে বর্ধমান পৌরসভার যে বোর্ড আছে তাদের টার্ম শেষ হয়েছে এই মাসের 23 তারিখে। তো এখনও পর্যন্ত নতুন বোর্ড ফরমেশনের আগে পর্যন্ত একজন অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ করা হয়েছে ইন্টারিম বেসিসে, তারই সেই অর্ডার অনুযায়ী এবং আমাদের মাননীয় জেলা শাসকের অর্ডার অনুযায়ী আজকে আমরা চার্জ। ইউসিআইসি চেয়ারম্যান, অন্যান্য যারা কাউন্সিলর রয়েছেন দায়িত্বভার, তারা কীভাবে কাজ করবে? এখনও পর্যন্ত ওনাদের টার্মটা ওভার হয়ে গেছে, যেটা ইনস্ট্রাকশন আছে খুব তাড়াতাড়ি যেটা আমরা শুনেছি নতুন বোর্ড ফরমেশন হবে। আপাতত স্ট্যাটুটারি ফাংশনগুলো যাতে রেগুলারলি ঠিকঠাক চলে সেই জন্য অ্যাডমিনিস্ট্রেটরটা নিয়োগ করা, এবং এটা পিওরলি ইন্টারিম বেসিস, এরপর নতুন বোর্ড এসে তারা দায়িত্ব নিচ্ছে। মানুষের যদি কোনো কিছু দরকার পড়ে তারা কোথায় যাবে? তারা এই মিউনিসিপ্যালিটিতে চলে আসবেন, এখানে এক্সিকিউটিভ অফিসার আছেন, সেক্রেটারি আছেন, তাদের সাথে যোগাযোগ করবেন, আমার সাথেও যোগাযোগ করতে পারেন, আমরা চেষ্টা করবো যাতে পরিষেবাটা সবার কাছে পৌঁছে। সেটা স্যার সবচেয়ে বড় জিনিস যে কাউন্সিলার যারা রয়েছেন 35টা ওয়ার্ডে, এবং তারা অলরেডি তাদের কাছে সমাজমূলক কাজ বার্তা আসতেই পারে আর কি, যে কোনো মানুষ তাদের কাছে আগে আসবে, তো সেই কাজগুলো কী করা কীভাবে যদি কাউন্সিলারের কাছে আসেন, তারা কাউন্সিলাররা সেটা আমাদের এক্সিকিউটিভ অফিসারের কাছে সেটা পাঠিয়ে দেবে, আমরা সেটা দেখে।
বিদায়ী বেলায় আবেগ্লাপুত পৌরপতি সহ পৌর কর্মচারীবৃন্দ। এদিন মহকুমা শাসক বিদায়ী পৌরপতির কাছ থেকে দায়িত্বভার বুঝে নেন। যতদিন পর্যন্ত নতুন বোর্ড গঠিত হচ্ছে ততদিন মানুষের যাতে পুরসেবা পেতে কোনো অসুবিধা না হয় তার জন্য প্রশাসক কাজ করবে বলে জানা গেছে। এদিন দেওয়াল থেকে পুরপিতা সহ সকল সদস্যদের নামের ফলক। এদিন বিদায় বেলায় বিদায়ী পৌরপতি ডক্টর স্বরূপ দত্ত আশা প্রকাশ করেন যারা দায়িত্বভার নেবেন তারা সঠিকভাবে উন্নয়নের কাজকে এগিয়ে নিয়ে যাবেন। স্বাভাবিক আমাদের একটা, আমরা পৃথিবীর অনেক দেশ বলুন, দেশবাসী বলুন, নেশন বলুন, জাতি বলুন, কিছু কিছু ব্যাপারে, অধিকাংশ ব্যাপারে আমরা পিছিয়ে, কিন্তু কালচারালি কতগুলো ব্যাপারে আমরা কিন্তু এগিয়ে। আমরা ওই সৃষ্টি স্থিতি আর লড়াই, মানে মা দুর্গাকে কদিন পরে বিসর্জন দিত তারা একজন পৌরসভার চেয়ারম্যান, পাঁচ বছর পরে বিসর্জন হচ্ছে, তাহলে আবার তো সে ঘুরে আসে। এটা মেনে নিয়েই কাজ করতে হয়। এক দুই হচ্ছে ব্যক্তিগতভাবে আমি মনে করি না যে কোনো পদে থেকেই মানুষের সেবা করা যায়। আমার কোনো পদই ছিল না, আমি পদ নিজেরই পদ ছিল ডাক্তার। এই ডাক্তারের হোক আমি লক্ষ লক্ষ রোগী দেখেছি, টাঙিয়ে রেখেছি বছরের পর বছর আমার চেম্বারে, এখানে গরিব মানুষের ফি লাগে না, শিক্ষকদের সন্তানদের ফি নেই না, এটা তো সেবা। আমাদের এই পাঁচ বছরের অভ্যেস, পাঁচ বছরের যারা ছিলেন তাদের সাথে কাজ করার একটা অভিজ্ঞতা হয়ে গেছিল আমাদের, একসাথে থাকতে থাকতে একটা পরিবারের মতো আমরা হয়ে গেছিলাম। খারাপ তো ডেফিনেটলি একটু লাগছে, অবশ্যই কাজের জন্য যা সহযোগিতা দরকার আমরা কর্মচারীদের। বর্ধমান থেকে পিঙ্কি প্যাটেল ও সুমিত ভৌতের রিপোর্ট, আনন্দবার্তা। এখন সময় একটা ছোট্ট বিরতি, বিরতির পর থাকছে আর খবর, সঙ্গে থাকুন। আমি যে দুরন্ত, দু চোখে অনন্ত, ঝড়ের দিগন্ত জুড়ে স্বপ্ন ছড়ায়, রেখো না মনের দ্বন্দ্ব, সব ছেড়ে চলো যাই, তো তোমারই জন্য হয়েছি প্রেমে যে বন্য। শাড়িতে তুমি সত্যিই অনন্য, জানি তুমি অনন্য, আশার হাত বাড়া। আমার সৌন্দর্যের গোপন রহস্য মৌসুমি, তাই তো আমি অনন্যা। মৌসুমি সম্পূর্ণ ফ্যামিলি শপ, জিটি রোড,
কাজিন গেটের পাশে বর্ধমান। বিয়ে মানে সারা জীবনের জন্য মনের মণিকোঠায় সযত্নে সাজিয়ে রাখার মতো একটি দিন, নতুন জীবন শুরুর শুভক্ষণ। সেই বিয়ের অনুষ্ঠানের জন্য আলো ঝলমল মনোরম পরিবেশ নিয়ে তৈরি শুভাঙ্গন বিয়ে বাড়ি, সাজানো বাগানের মাঝে দুটি শীতাতপ নিয়ন্ত্রিত ভবন, অতিথি আপ্যায়নের জন্য বিশাল ডাইনিং রুম, রেস্ট রুম, এছাড়াও আছে যে কোনো অনুষ্ঠান ও মিটিং এর জন্য মিটিং হল, প্রশস্ত লন, গাড়ি পার্কিং এর সুবন্দোবস্ত। সব মিলিয়ে আপনার সাধ্যের মধ্যে মনের মতো বিয়ে বাড়ি শুভাঙ্গন। শুভাঙ্গন বিয়ে বাড়ি, কাজীঘাট, বটতলা, বর্ধমান। ফ্যান্সি ফার্নিচার এন্ড বেডিং স্টোর, এখানে পাচ্ছেন রড আয়রনের 6-7 খাট মাত্র 3000 টাকায়, 6-3 আলমারি মাত্র 4300 টাকায়, স্টিলের 6-7 খাট মাত্র 5500 টাকায়, 6-7 খাটের গদি মাত্র 1500 টাকায়, 4টে চেয়ার সহ স্টিলের ডাইনিং টেবিল মাত্র 10000 টাকায়, 3 সিটের সোফা মাত্র 5000 টাকায়। এছাড়াও গোদরেজ ইন্টেরিয়র, কার্লন, টাটা, পুষ্পা, সুপ্রিম, নীলকমল ছাড়াও রয়েছে বিভিন্ন নামি নামি কোম্পানির নিত্য নতুন ডিজাইনের ফার্নিচার। মনে রাখবেন, রয়েছে 60 কিলোমিটারের মধ্যে ফ্রি হোম ডেলিভারি। আমাদের ঠিকানা নিউ ফ্যান্সি ফার্নিচার অ্যান্ড বেডিং স্টোর, 90 রোড, পারবিরহাটা, জয় সন্তোষী মা মার্কেট, ফার্স্ট ফ্লোর। ফোন নাম্বার 7718285627। এবিজি প্যাথোস্ক্যান সেন্টার, এখানে সিটি স্ক্যান, ইউএসজি, ডিজিটাল এক্সরে, ইকোকার্ডিওগ্রাফি, ইসিজি, হল্টার মনিটরিং, টিএমটি, কালার ডপলার, ইইজি, ব্লাড টেস্ট, লাং ফাংশন টেস্ট, এন্ডোস্কোপি, বায়োস্কোপি, কোলোস্কোপি, বিএমডি টেস্ট, এমআরআই, ফুললি অটোমেটেড প্যাথোলজি করা হয়। তাই যে কোনো ধরনের পরীক্ষার এক এবং একমাত্র প্রতিষ্ঠান এবিজি প্যাথোস্ক্যান সেন্টার, শামসার দক্ষিণ, পুষ্পাগান, বর্ধমান। ফোন 9609503999 অথবা 9609772999। চা, এই আজকের মেনুটা কি? গরম গরম ভাত আর ইলিশ মাছ ভাপা। আরে বাবা, সেদ্ধ চালের ভাত হবে ফুলের মতো। আজকালকার যা চাল, মুখেই দেওয়া যায় না। ভরা হাড়ি গিন্নির সোনার কপাল, ভাত খাবে ছেলে পুলে লাল বাবা চাল। আরেকটু দেবো বাবা? হুম, বাবা নয় বলো লাল বাবা। লাল বাবা চাল, ভদ্রেশ্বর্স লাল বাবা রাইস। ঈশাবাস্যমিদং সর্বং যৎকিঞ্চ জগত্যাং জগত। জ্যোতিষ চর্চা কেন্দ্র, শ্রী সুমন্ত চট্টোপাধ্যায়, হস্তরেখা, জ্যোতিষ, বাস্তু ও তন্ত্রবিদ বিশেষজ্ঞ, বিশ্বাস আর নিখুঁত বিচার, সাথে গ্যারেন্টি দিয়ে প্রতিকারের একটাই নাম, শ্রী সুমন্ত চট্টোপাধ্যায়, চেম্বার, হকার্স মার্কেট, কার্জন গেট, রুম নাম্বার 85, বর্ধমান, এবং রশ্মি জেমস, তিনকুনিয়া, বর্ধমান। ফোনে অগ্রিম নাম বুকিং করুন 9734237502। এটা কোনো সাধারণ সকাল না, সকাল দুর্গাপূজোর। চোখে থাকে খুশি আর বুকে ভালোবাসার জোর। মা আলপনা দেয় চালের গুঁড়ো দিয়ে, আর বাবা কত কিছু নিয়ে আসে ভালো ভালো দোকানে গিয়ে। নতুন জামা পরি অনেক প্যান্ডেলে যাব, কিন্তু তার আগে কেমন লাগছে নিজেকে সবাইকে দেখাবো। খুশি থাকে সবার চোখে, মা এসেছেন তাই। অঞ্জলির জন্য প্যান্ডেল আমরা একসাথেই তো যাই। এই বছর সব ঠাকুর দেখে আসব, পুরো পুজো আমরা একসাথেই কাটাব। প্যান্ডেল হপিং, তার আগে ভিমার্ট শপিং। হাট বসেছে শুক্রবারে বর্ধমানের নবাবহাটে। হ্যাঁ, আর দূরে নয়, আমরা এসে গেছি নবাবহাটের উত্তরা বাসস্ট্যান্ডের উত্তরা হাটে, যেখানে প্রতি শুক্রবার সরাসরি তাঁত শিল্পীদের কাছ থেকে কিনতে পারবেন ঢাকায় জামদানি থেকে তসর, টাঙ্গাইল থেকে বালুচরি সহ সমস্ত রেডিমেড গার্মেন্টস। দোতলা ও তিনতলার পর নতুন করে চারতলাতে হাট চালু হলো। ক্রেতা ও বিক্রেতার উভয়েরই আশাতীতভাবে সাড়া দেওয়ার জন্য উত্তরহাট কর্তৃপক্ষ সকলকে অভিনন্দন জানায়।
সময় সকাল ছটা থেকে বিকেল তিনটে পর্যন্ত প্রতি শুক্রবার। সবার রইল আমন্ত্রণ। শুক্রবার শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হলো দাইহাটে। রামকৃষ্ণ সারদা সেবাশ্রম সংঘের উদ্যোগে অনুষ্ঠিত হয় এদিনের এই কর্মসূচি। শীতের আগেই শীতবস্ত্র পাওয়ায় খুশি শীতবস্ত্র প্রাপকরা। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হলো শুক্রবার। জনমুখী এই কর্মসূচি অনুষ্ঠিত হয় পূর্ব বর্ধমান জেলার দাইহাটে। দাইহাট রামকৃষ্ণ সারদা সেবাশ্রম সংঘের উদ্যোগে অনুষ্ঠিত হয় এদিনের এই কর্মসূচি। আয়োজকদের পক্ষ থেকে আনুমানিক 60 জনের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়। ডাইহাট সিসি রামকৃষ্ণ সারদা সেবাশ্রম সংঘের উদ্যোগে আজকে সাহেবতলার আদিবাসীদের 45 জন বাচ্চাকে এবং 15 জন বড়দের শীতবস্ত্র দান করা হলো। এই শীতবস্ত্রগুলির মধ্যে বাচ্চাদের শীতবস্ত্রগুলি দান করেছেন চক্ষু বিশেষজ্ঞ ডক্টর শেখর সরকার, এবং আজকে তাদেরকে দুপুরের প্রসাদ পেট ভরে খাইয়ে আনার পর আমরা এই বস্ত্রগুলো দান করলাম। শীতের আগেই শীতবস্ত্র পাওয়ায় খুশি বস্ত্র প্রাপকরা। কর্মসূচিকে যথাযথ রূপ দেওয়ার লক্ষ্যে আয়োজকদের মধ্যে তৎপরতা ফুটে ওঠে। দাইহাট থেকে রক্তিম চক্রবর্তী, রিপোর্ট আনন্দ বার্তা। ভাতার থানার বিভিন্ন এলাকায় জলের সমস্যায় পড়েছেন চাষিরা। ফলে জমির ফসল বাঁচানোর লক্ষ্যে ক্যানেল অথবা শ্যালোর মধ্যে দিয়ে জমিতে জল সরবরাহ করতে হচ্ছে, ফলে অতিরিক্ত খরচের সম্মুখীন হতে হচ্ছে চাষিদের। বৃষ্টির জল নেই, ফলে অসুবিধায় পড়েছেন ধান চাষিরা। ফসলকে বাঁচিয়ে রাখতে দিশেহারা চাষিরা অন্যান্য জায়গার সাথে সাথে এইরূপ পরিস্থিতির সম্মুখীন হয়েছেন ভাতারের বিভিন্ন এলাকা চাষিরা। ফলে কেউ বা ক্যানেল থেকে, আবার অনেকে শ্যালোর জল ব্যবহার করছেন জমির ধানকে বাঁচিয়ে রাখার তাগিদে। ফলে হিসেব বহির্ভূত খরচ করতে হচ্ছে চাষিদের। ফসলকে ঘরে যথাযথভাবে তুলতে এইরূপ সিদ্ধান্ত নিয়েছেন অসহায় চাষিরা। দেখেন কি জল কিভাবে করছেন? এই তো হবে, মেশিন দিয়ে ফেলে, মেশিন ফেলে কতদূরে নিয়ে যাচ্ছে? মোটামুটি 700 ফুট। 700 ফুট? 700 ফুট পাইপ লাগিয়েছেন তো? পাইপ দিয়ে তো প্রচুর খরচ। তো মোটামুটি ঘন্টা 4-5। কত খরচ তো ওটা? মোটামুটি ওইখানে ১০০ টাকা করে এখন সময় আরো একটা বিরতি, বিরতির পর থাকছে আরো খবর, সঙ্গে থাকুন। খাট মাত্র ২৫০০ টাকায়।
সোফা মাত্র 6,000 টাকা। বিগ বাই স্বপ্নের বাজার, বিগ বাই তোমার আমার, বিগ বাইয়ের সাজাগায় সবার মন ছুঁয়ে যায়। আধুনিকা বলছি তোমায়, আমার মতো পাবে কোথায়? বিগ বাই স্বপ্নের বাজার, বিগ বাই সবার মন ছুঁয়ে যায়, বিগ বাই ঈর্ষা জাগায়। তবে আর দেরি কেন, আজই আসুন বিগ বাই, ঢলদিঘি পেট্রোল পাম্পের পিছনে বর্ধমান। মোবাইল নাম্বার 8798101548। বর্ধমানের সব থেকে আদি গ্রহরত্নের বিশ্বস্ত প্রতিষ্ঠান দ্বারকাদাস আগরওয়াল, আসল গ্রহরত্ন এবং হীরের গহনার খুচরো ও পাইকারি বিক্রেতা। এখানে গ্যারান্টি সহকারে সব ধরনের গ্রহরত্ন বিক্রয় করা হয়। সততা ও বিশ্বাসের মেলবন্ধনে তৈরি দ্বারকাদাস আগরওয়াল, 362 বিসি রোড, বড়বাজার, বর্ধমান, সবজি বাজারের ঠিক বিপরীতে। মনে রাখবেন, বর্ধমানে আমাদের কোনো শাখা নেই। ফোন নম্বর 9933308776 অথবা 9434038773 অথবা ফোন করুন 03422665417। ওয়াও, হন্ডা মোটরসাইকেল স্কুটার ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড, অথরাইজড সাব ডিলার স্টার হন্ডা, শেয়ারা বাজার, আমিলা, বর্ধমান। ফোন নাম্বার 9333083382। বর্ধমান আই কেয়ার নার্সিং হোম, এখানে আপনাদের পরিষেবায় থাকছে পেকো সার্জারি, মাইক্রো সার্জারি, গ্লুকোমা সার্জারি, মেডিকেল রেটিনা, অকুলোপ্লাস্টি। এছাড়াও আউটডোর পরিষেবা পাচ্ছেন কর্নিয়া ক্লিনিক, গ্লুকোমা ক্লিনিক, রেটিনা ক্লিনিক, চশমার শোরুম ও কন্টাক্ট লেন্স। এখানে বসছেন ডাক্তার সৌরভ ঘোষ, MBBS অনার্স, কলকাতা MS গোল্ড মেডেলিস্ট, ফেকো গ্লুকোমা অকুলোপ্লাস্টি বিশেষজ্ঞ, বসছেন প্রতিদিনই। এছাড়াও থাকছেন ডাক্তার শুভজিৎ দাস, রেটিনা বিশেষজ্ঞ, ফেলো শঙ্কর নেত্রালয়, চেন্নাই, বসছেন প্রতি মাসের প্রথম ও তৃতীয় শুক্রবার। মনে রাখবেন, আমাদের নার্সিংহোম সোমবার বন্ধ। এখানে অত্যাধুনিক যন্ত্রপাতি সহকারে চিকিৎসা করানো হয়, যেমন স্লাইট ল্যাম্প, কম্পিউটারাইজ পাওয়ার চেক আপ, কম্পিউটারাইজ চোখের প্রেশার মাপা, ইনডাইরেক্ট অপ্থালমোস্কোপি, 3D OCT, লেজার, কেরাটোমেট্রি, বায়োমেট্রি। এখানে OPD খোলা থাকবে সকাল 1:30 থেকে দুপুর 1:00 পর্যন্ত এবং বিকেল 5:00 থেকে সন্ধ্যে 7:30 পর্যন্ত। তাই উন্নত চিকিৎসা পরিষেবার লক্ষ্যে আসুন বর্ধমান আই কেয়ার নার্সিংহোমে। আমাদের ঠিকানা বর্ধমান আই কেয়ার নার্সিংহোম, দ্বিতীয় তল আরজি ভবন, পারবীরহাটা, শ্রীপল্লী, পূর্ব বর্ধমান। পিন নাম্বার 713103। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9800790249 অথবা 8167539382 নাম্বারে। কিডস গার্মেন্টস মানে নয়ন, বাচ্চাদের মনের মতন যে কোনো ধরনের নিত্য নতুন ডিজাইনের পোশাকে এক এবং অদ্বিতীয় নয়ন। লেহেঙ্গা, কুর্তি, টপ, হট প্যান্ট, জিন্স, টি শার্ট, মোদি কোট, ধুতি পাঞ্জাবি, বাবা স্যুট, ব্লেজার সহ স্টাইলিশ শু, টুপি, চশমার বিপুল সম্ভার। পূজোর বাজারে আপনার বাচ্চার পোশাকটা নয়নেই কিনতে হবে, না হলে পিছিয়ে পড়তে হবে। আমাদের ঠিকানা নয়ন, বিসি রোড, রানীগঞ্জ বাজার, বর্ধমান। ফোন নাম্বার 9434671949। শিক্ষকতা নার্সিং আইনকে যদি করতে চান পেশা,
আমরাই আপনাকে দেখাবো সঠিক দিশা। হ্যাঁ, সেরা শিক্ষার সেরা ঠিকানা অপটি এডু। এখানে বিএড এবং ডিএড 2018-2020 শিক্ষাবর্ষে ভর্তি চলছে। মনে রাখবেন, বিএড এবং ডিএড কোর্সে ভর্তি হলে হাতে হাতে পাবেন একটি ল্যাপটপ সম্পূর্ণ বিনামূল্যে। এছাড়াও রয়েছে নার্সিং কোর্স। জিএনএম এবং বিএসসি নার্সিং করা মানে সরকারি চাকুরি 100% নিজের হাতে। মুক্ত শিক্ষার মাধ্যমে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকও পাশ করুন NIOS। আমাদের অফিস কলকাতা, বর্ধমান, বাঁকুড়া ও পুরুলিয়া। বিস্তারিত জানতে ফোন করুন 9732167799 নম্বরে। আমাদের ওয়েবসাইট www.optiedu.com। ঈশাবাস্যমিদং সর্বং যৎকিঞ্চ জগত্যাং জগত। জ্যোতিষ চর্চা কেন্দ্র শ্রী সুমন্ত চট্টোপাধ্যায়, হস্তরেখা জ্যোতিষ, বাস্তু ও তন্ত্রবিদ বিশেষজ্ঞ, বিশ্বাস আর নিখুঁত বিচার, সাথে গ্যারেন্টি দিয়ে প্রতিকারের একটাই নাম, শ্রী সুমন্ত চট্টোপাধ্যায়। চেম্বার হকার্স মার্কেট, কার্জন গেট, রুম নাম্বার 85, বর্ধমান, এবং রশ্মি জেমস, তিনকুনিয়া, বর্ধমান। ফোনে অগ্রিম নাম বুকিং করুন 9734237502। 26 বছর ধরে আপনাদের সেবায় নিয়োজিত ধারা স্টিল প্রোডাক্ট। স্টিল আলমারি, ডাইনিং, কম্পিউটার টেবিল, রাডারনের খাট, সেগুনের খাট, ড্রেসিং টেবিল এবং সুপ্রিমের চেয়ার ও বিভিন্ন কোম্পানির গদির হোলসেল ও রিটেলার ধারা স্টিল প্রোডাক্ট। ঠিকানা ধারা স্টিল প্রোডাক্ট, তেজগঞ্জ বাইপাস নর্থ, বর্ধমান। কন্ট্যাক্ট নাম্বার 9832167611 অথবা 9564224444। ফেলাম বিরতির পর মঙ্গলকোট ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অন্নকূটের আয়োজন করা হয়। এদিনের এই কর্মসূচি অনুষ্ঠিত হয় মঙ্গলকোটের নিগনের শিমুলিয়াচটি এলাকায়। এর পাশাপাশি আয়োজকদের পক্ষ থেকে দুস্থ মানুষদের বস্ত্র বিতরণ করা হয়। অন্নকূট অনুষ্ঠান অনুষ্ঠিত হল শুক্রবার। এদিনের এই কর্মসূচি অনুষ্ঠিত হয় পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট থানার নিগনের শিমুলিয়াচটি এলাকায়। লক্ষ্মী পুজো উপলক্ষে অন্নকূটের আয়োজন করা হয়। মঙ্গলকোট ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অনুষ্ঠিত হয় এই রূপ কর্মকাণ্ড। আয়োজকদের পক্ষ থেকে কয়েক হাজার মানুষকে খাওয়ানো হয়। মঙ্গলকোট ব্লক তৃণমূল সভাপতি অপূর্ব চৌধুরীর নেতৃত্বে সমগ্র কর্মসূচিটি পরিপূর্ণতা পায়। দুর্গা পুজো হয়, লক্ষ্মী পুজো হয়, লক্ষ্মী পুজোর আয়োজন করেছে। তার থেকেও বড় কথা, এরা এখানে আজ প্রায় 7-8 হাজার লক্ষ্মী অন্ন ভোগ। কোথায় হচ্ছে এটা? এটা শিমুলিয়া 1 নম্বর অঞ্চল হচ্ছে, কিন্তু এটা শিমুলিয়া যে বলখালা মাঠে করছে। এখানে অন্নভোগ মানে মানুষকে খাওয়ানো থেকে আর বড় সেবা কিছুই না, সেইটা এরা করছে। কত বছর বিতরণ করছে? কত বছর চলছে এগুলো? এরাও 3-4 বছর ধরে করছে। গরিব মানুষদেরকে কাপড় বিতরণ করছে, এর থেকে আর ভালো কাজ কিছু হতে পারে। এর পাশাপাশি আয়োজকদের পক্ষ থেকে দুস্থ মানুষদের বস্ত্র বিতরণ করা হয়। নতুন বস্ত্র পাওয়ায় খুশি বস্ত্র প্রাপকরা। সমগ্র কর্মসূচিকে যথাযথ রূপদানের লক্ষ্যে আয়োজকদের মধ্যে তৎপরতা ফুটে ওঠে। পশ্চিমবঙ্গ জুড়ে আর শ্রী শ্রী লক্ষ্মী পুজো গেছে, তার উপলক্ষে আমাদের নিগনচটি আদিবাসী পাড়া এবং নিগনচটিতে যে ক্লাবটা আছে এবং মঙ্গলকোট ব্লক তৃণমূল কংগ্রেস পক্ষ থেকে প্রতি বছরের মতন এবছর আমাদের এই নিগনচটি খেলার মাঠে এই প্রায় 6,000 লোকের মৎস্য খাওয়ানো হয়। তার সঙ্গে এই তিনটায় মানুষদেরকে বস্ত্র তুলে দেওয়া হয় এবং আমাদের মাননীয় ব্লক সভাপতি অপূর্ব চৌধুরীর নেতৃত্বে এই প্রোগ্রামটা হয় এবং অপূর্ব চৌধুরী এখানকার মানুষের সাথে সবসময় পাশে থেকে যাতে এই উৎসবটা সবারই মধ্যে ভোগ করতে পারে, উপভোগ করতে পারে, তার জন্য এই ব্যবস্থা করে। মঙ্গলকোট থেকে মনোজ কুমার মালিকের রিপোর্ট, আনন্দ বার্তা। শ্রীরামচন্দ্রের বিজয়রথ উৎসবে মেতে উঠলেন গ্রামবাসীরা। ধর্মীয় এই কর্মসূচি অনুষ্ঠিত হয় বাঁকুড়ার ওন্দা তপোবন গ্রামে। সমগ্র অনুষ্ঠান চলে 8 দিন ধরে। শারদোৎসব শেষে যখন আকাশে বাতাসে বিষাদের সুর, ঠিক সেই সময় বাঁকুড়ার ওন্দোরে তপোবন গ্রামের মানুষ শ্রীরামচন্দ্রের বিজয়রথ উৎসবে মেতে ওঠেন। 300 বছরের পুরনো এই রথযাত্রা বিজয় দশমীর দিন শুরু হয়ে 8 দিন ধরে চলে। গ্রামকে আলোকমালায় সাজানো হয়, গ্রামের মাঠে বসে মেলা। সব মিলিয়ে এই রথযাত্রা ঘিরে এলাকার মানুষের উৎসাহ ও উপস্থিতি চোখে পড়ার মতো।
তপবন গ্রামের রঘুনাথ মন্দির থেকে রথযাত্রার সূচনা হয়ে গোটা গ্রাম ঘুরে মন্দিরে নিয়ে আসা হয়। রামচন্দ্রের বিজয় রথ পালনের উৎসবকেই গ্রামের প্রধান উৎসব হিসাবেই পালন করে আসছেন এলাকার মানুষজন। রথযাত্রা আমাদের শরৎকালে যে রামচন্দ্র দুর্গা পুজো করেছিলেন, যে দুর্গা পুজোর নাম হচ্ছে শারদীয় পুজো, সেই দুর্গা পুজো করার পরে রামচন্দ্র যে বিজয় যাত্রা করেছিলেন রাবণকে বধ করে, সেই উপলক্ষে এই রামচন্দ্রের বিজয় রথ। এই রথের মেলা আমাদের বিজয়া দশমী থেকে শুরু হয়, 8 দিন ব্যাপী চলে। রথে আমাদের রাম লক্ষ্মণ সীতা নারায়ণ বিষ্ণু হনুমান জাম্বুবান আর আর কেউ চাপে না। এই রামচন্দ্রের মন্দিরের যে রথটা হয়, আগে আমাদের দ্বারকেশ্বর নদীর থেকে কাঠ ভেসে আসতো, সেই কাঠকে তুলে পরে রথ তৈরি হতো, সেই রথ তৈরি করে আমাদের 8 দিন ব্যাপী রামচন্দ্রের রথ হতো, রথ চুকে যাওয়ার পরে সেই কাঠ আবার জলে ভাসিয়ে দিত। হয়তো কোনো কারণবশত আমাদের এই রামচন্দ্রের মন্দিরের রথে কোনো দুর্ঘটনা হয়তো ঘটেছে, তারপর থেকে কাঠ না আসার পরে আমাদের স্থায়ীভাবে পিতলের রথ করা হয়েছিল। পিতলের রথ করার পরে আমাদের পিতলের রথ ছিলেন সারা বছর। গ্রামের মানুষ যে যেখানেই থাকুন না কেন, রথের এই দিনগুলিতে সবাই বাড়িতে থাকার চেষ্টা করেন। আমরা সারা বছর এই পরবের জন্য অপেক্ষা করে থাকি, আর মেলা মানেইতে মিলন ক্ষেত্র, তাই মেলা দেখা সবার সাথে দেখাও হয়ে যায়, অনেক দিনের পুরনো বন্ধু বা আত্মীয় সবার সাথে। এখানে কি কোনো দুর্গাপূজা হয়? না, এখানে কোনো দুর্গাপূজা হয় না। আপনারা কি তাকিয়ে থাকেন এই রথযাত্রার জন্য? হ্যাঁ, আমরা সারা বছর অপেক্ষা করে থাকি এই পুজোর জন্য। আমরা এই উৎসবটা দুর্গাপূজার মতোই আনন্দ করি। দুর্গাপূজা শেষ হওয়ার বিজয় দশমীর দিন থেকে 8 দিন হয় এই মেলাটা, তো লক্ষ্মী পূজার পর থেকে একটু বেশি জমজমাট হয়, তো আমরা দুর্গাপূজার মতোই আনন্দ উপভোগ করি এই মেলাতে। প্রতি বছর এখানে আসো? হ্যাঁ, প্রত্যেক বছর এখানে আসি। এই বাপের বাড়ির এই পুজো, তোমাদের দুর্গাপূজা নেই, কতটা ভালো লাগে এখানে আসার পরে, কতটা আনন্দ? প্রথমত আমার শ্বশুর বাড়িতে দুর্গা পুজো কাটাতে যাই, তো পুজোটা কাটিয়ে ওখানে একটা পুজোর আনন্দ, সেই আনন্দ এখানে সমান উপভোগ করি। ওখানে যে পুজোর আনন্দটা, সেই আনন্দ মানে এই মেলাতেও সে একই আনন্দ আমার। বাঁকুড়া থেকে ইন্দ্রনেশনের রিপোর্ট, আনন্দ বার্তা। খবর শেষ করার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। হেডলাইন্স, সহ নিবেদক হলিরক স্কুল অ্যাফিলিয়েটেড টু আইএসসি নবাবহাট জিটি রোড বর্ধমান। আমিলা বর্ধমান। ফোন নম্বর 9333083382। ধারা স্টিল প্রোডাক্ট, তেজগঞ্জ বাইপাস নর্থ বর্ধমান। বিশ্বাস আর নিখুঁত বিচার, সাথে গ্যারান্টি দিয়ে প্রতিকারের একটাই নাম, শ্রী সুমন্ত চট্টোপাধ্যায়। চেম্বার, হকার্স মার্কেট, কার্জন গেট, রুম নাম্বার 85 বর্ধমান। হাট বসেছে শুক্রবারে বর্ধমানের নবাবহাটে। হ্যাঁ, আর দূরে নয়, আমরা এসে গেছি নবাবহাটের উত্তরা বাসস্ট্যান্ডের উত্তরা হাটে। অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শিশুদের খাবারে পোকা মেলায় চাঞ্চল্য ছড়িয়ে পড়লো। বর্ধমান পুরসভার মেয়াদ শেষ হয়েছে গত 22 অক্টোবর। শুক্রবার শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হলো দাইহাটে। ভাতার থানার বিভিন্ন এলাকায় জলের সমস্যায় পড়েছেন চাষিরা। মঙ্গলকোট ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অন্নকূটের আয়োজন করা হয়। শ্রী রামচন্দ্রের বিজয় রথ উৎসবে মেতে উঠলেন গ্রামবাসীরা। এখনকার মতো খবর এ পর্যন্তই। পরবর্তী খবরের জন্য চোখ রাখুন আনন্দ বার্তার পর্দায়। আপনারা দেখছেন আনন্দ বার্তা, আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে সমাজের পক্ষে।
চাচা চাচা আমাদের কি খাটে শোবার সৌভাগ্য হবে না চাচা? চাচা আমাদেরকে বসার জায়গা হবে না চাচা? চাচা ভালো ভালো জামা কাপড় গুলো সব নষ্ট হয়ে গেছে চাচা। আপনি কিছু একটা করুন চাচা, আপনি কিছু একটা করুন, কিছু একটা করুন চাচা, আপনি কিছু একটা করুন। পার্ল হোটেল অ্যান্ড ব্যাঙ্কুয়েট, লজিং, ফুডিং অ্যান্ড কমিউনিটি হল। এখানে পাচ্ছেন ডিলাক্স এসি রুম, সুপার ডিলাক্স রুম, এক্সিকিউটিভ রুম, প্রিমিয়াম রুম সহ ফ্যামিলি ডাইনিং রেস্টুরেন্ট। এছাড়াও ম্যারেজ পার্টি, মিটিং, কনফারেন্স সহ যে কোনো অনুষ্ঠানের জন্য আসুন। এটিএম সার্ভিস, লিফট ফেসিলিটি, ট্রাভেল, ডক্টর অন কলের সুবিধাও পাচ্ছেন। বুকিং করুন 9564198194 অথবা 9547922228 এই নাম্বারে। পাল শান্তি কমপ্লেক্স, 14000 বাজাজ শোরুমের বিপরীতে। শ্রীকৃষ্ণ ফাইবার, এখানে ফাইবারের ফ্রেম, পাল্লা, দেওয়াল আলমারি, ওয়ার্ড্রব, মডিউলার কিচেন কভার ও শোকেস অত্যাধুনিক স্টাইলে এবং সুলভ মূল্যে পাওয়া যায়। দেরি না করে ঘরকে মনের মতো সাজাতে আজই আসুন শ্রীকৃষ্ণ ফাইবার, পিসি মিত্রের পাড়াপুকুর বর্ধমান। আমাদের আরেকটি শাখা হাটু দেওয়ান, সাতচোরা পুল, বর্ধমান। 4973233-9606 অথবা 9153021285। অনন্য মুহূর্তের সমকালীন সোনার অলংকারের গরিমায় সব সময় সেরা আদি অনন্তলাল দাস অ্যান্ড সন্স জুয়েলার্স, আজীবন সুরক্ষা ও নির্ভরতার অপর নাম আদি অনন্তলাল দাস অ্যান্ড সন্স জুয়েলার্স। নিজস্ব দক্ষ কারিগর দ্বারা তৈরি এবং সংবাদপত্রের উল্লেখিত দামে হলমার্কযুক্ত অত্যাধুনিক সোনার গহনা এবং বাঁধানো শাখা ও পলায় শুরু করুন সুখের জীবন। আদি অনন্তলাল দাস অ্যান্ড সন্স জুয়েলার্সের আধুনিক ডিজাইনের সোনার গহনার অফুরন্ত সম্ভারের মধ্যে বেছে নিন আপনার পছন্দসই গহনা আর নিজেকে সাজিয়ে তুলুন অপরূপা। আপনার প্রয়োজনের সোনার অলংকার কিনতে আজই আসুন আদি অনন্তলাল দাস অ্যান্ড সন্স জুয়েলার্স, কার্জন গেট থেকে বড়বাজার আসতে কেবলমাত্র মা দিকের দোকানটি, বড়বাজার, বর্ধমান। ফোন 0342256941। মমতা ফার্মেসি, এখানে বসছেন চর্ম, চুল ও যৌন রোগ বিশেষজ্ঞ ডাক্তার সম্রাট সরকার। সময় সোমবার সকাল 10:30 থেকে 12:00 পর্যন্ত চর্ম, চুল ও যৌন রোগ বিশেষজ্ঞ ডাক্তার অনুশ্রী সরকার। সময় সোম ও বৃহস্পতিবার বিকেল 5:30 থেকে 7:00 পর্যন্ত মেডিসিন ও সুগার রোগ বিশেষজ্ঞ ডাক্তার এন মজুমদার বসছেন। প্রতি শুক্রবার বিকেল 5:00 থেকে 7:00 পর্যন্ত নার্ভ রোগ বিশেষজ্ঞ ডাক্তার অশোক ভাট বসছেন। প্রথম ও দ্বিতীয় রবিবার বিকেল 5:00 থেকে 7:00 পর্যন্ত হাড়ের ডাক্তার ডাক্তার অর্ঘ সাহা বসছেন। শুক্রবার দুপুর 1:00 থেকে 2:00 পর্যন্ত সুগার, হৃদরোগ ও মেডিসিন চিকিৎসক ডাক্তার সৌগত সরকার বসছেন। মঙ্গলবার সন্ধ্যা 6:00 থেকে রাত্রি 8:00 পর্যন্ত, সোম ও বৃহস্পতিবার সন্ধ্যা 6:30 থেকে রাত্রি 8:00 পর্যন্ত বিশিষ্ট দন্ত চিকিৎসক ডাক্তার তন্ময় রানু বসছেন। মঙ্গলবার ও রবিবার সকাল 11:00 থেকে দুপুর 12:00 পর্যন্ত মমতা ফার্মেসি। ঠিকানা, হলিচাইল স্কুলের সামনে, কালনা গেট, বর্ধমান। মোবাইল 9434123464 অথবা 9735290027 অথবা 7908406073।